গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য এখনো ধরে রেখেছেন মানুষজন। তার মধ্যে অন্যতম নগর কীর্তন। সাধারণত বাংলায় কার্তিক মাসে নগর কীর্তন করেন বৈষ্ণব সম্প্রদায়ের ভক্তগণ। খুব ভোরবেলায় এখনো নগর কীর্তনে অংশ নিতে দেখা যায় অনেককে। আর জলপাইগুড়ি সদর ব্লকের রাখালদেবী এলাকায় দেখা গেল নগর সংকীর্তনের পাশাপাশি শিশুদের রাধা কৃষ্ণ ও সখী সাজিয়ে এলাকায় বেরিয়েছেন মহিলারা। প্রতিটি বাড়ি গিয়ে গান বাজনার সঙ্গে রাধা কৃষ্ণ ও সখী নৃত্য পরিবেশন করা হয়। সংকীর্তনের পাশাপাশি প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে। জলপাইগুড়ি গৌড়ীয় মঠের অধ্যক্ষ পুণ্ডরীক দাস এই সংকীর্তন সম্পর্কে বিস্তারিত জানালেন। শ্রীমন মহাপ্রভু যখন বর্তমান ছিলেন সেই সময় মহাপ্রভু বললেন ঠাকুর হরিদাসকে, যিনি আনামাচার্য হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করতেন, মহাপ্রভু একদিন জিজ্ঞাসা করলেন হরিদাস যারা হরিনাম করে তাদের উদ্ধার হবে, যারা হরিনাম করে না তাদের কি হবে। হরিদাস ঠাকুর বললেন প্রভু যখন ভক্তগণ উচ্চেশ্বরে সকলেই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র যতক্ষণ উচ্চস্বরে গাবে ততদূরে প্রতিধ্বনি যাবে, দেখে বলা হয় শব্দ ব্রহ্ম। এই শব্দ ব্রহ্ম যতদূর প্রতিধ্বনিত হবে ততদূর জীবের কল্যাণ হবে।